হ্যালো ভিউয়ার, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ফটোগ্রাফি রিলেটেড আরেকটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে অনেকগুলো ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন, আর আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কথা বলবো। কথা হলো কি, যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা ক্যামেরা কিনছেন, ফটোগ্রাফিকে সামনে ভালো কিছু বা কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওতে। আর অবশ্যই যারা বিগেনার, যারা একদম নতুন ক্যামেরা কিনছেন কিন্তু ফ্ল্যাশ কোনটা কিনবেন সেটা চয়েস করতে পারতেছেন না, তাদের সোজা করে দেওয়ার জন্য কোন ফ্ল্যাশটি আপনাদের জন্য একদম ভালো হবে বা কোন ফ্ল্যাশটি আপনাদের জন্য কেনা উচিত, এ সম্পর্কে ইনফরমেশন আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের দেখবো। তাই ভিডিওটি যারা নতুন ফটোগ্রাফার হতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা কিনছেন কিন্তু ফ্ল্যাশ কিনবেন এখন, তারা না টেনে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হয়তো আমার ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার জন্য কোন ফ্ল্যাশটি কেনা উচিত আর কোন ফ্ল্যাশটি কেনা উচিত না। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে একটা দেখে দিব, প্রথমে একটা ফ্ল্যাশ দেখাবো। এটা হচ্ছে ইয়াংনু ব্র্যান্ডের 460 Mark IV, আর এটা ওয়াইলেসলিও কাজ করে, মানে এটা ট্রিগার দিয়েও কাজ করতে পারবেন, মানে আপনি অক্টা বক্সে বা ছাতাতেও ইউজ করতে পারবেন, এবং বাউন্স ফ্ল্যাশ মানে অন ক্যামেরা অফ ক্যামেরা ফ্ল্যাশ মানে ক্যামেরার উপরে লাগায়ও ইউজ করতে পারবেন। আর এই ফ্ল্যাশটির একটা বিশেষত্ব হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে এটা একটা ফ্ল্যাশ। এটা চারটা রিচার্জেবল ব্যাটারি লাগে, দেখতেই পাচ্ছেন চারটা রিচার্জেবল ব্যাটারি লাগে। চারটা রিচার্জেবল ব্যাটারি ফুল চার্জ হইলে, আপনি যদি একদম ফুল পাওয়ারেও ফ্ল্যাশ মারেন তাহলেও আপনারা ফুল পাওয়ার ফ্ল্যাশ মারলে হয়তো বা ফুল চার্জে 200 থেকে 250টা ছবি তুলতে পারবেন। আর যেহেতু ফুল ফ্ল্যাশ লাগে না, একটু বাউন্স করে মারলে বা কম পাওয়ারে যদি অক্টাতে ইউজ করেন তাহলে আরও বেশি পাবে। আর এই ফ্ল্যাশের বিশেষত্ব হচ্ছে এটা দুইটা যদি থাকে আপনার কোনো ট্রিগার লাগবে না, এটা একটা ট্রিগার হিসেবে মানে মাস্টার ফ্ল্যাশ হিসেবে ইউজ করতে পারবেন আর একটা সাতাতে বা আপনার অক্টা বক্সে ইউজ করতে পারবেন। আর এই ফ্ল্যাশটির প্রাইস এখন হয়তো বা 4200 কি 4400 টাকার মধ্যে, 4400-4400 টাকার মধ্যে। আর এরপরে যে ফ্ল্যাশটি দেখাবো সেটা মোস্ট পপুলার, আপনাদের সাজেস্ট করবো যারা একদম নতুন বিগেনার বা ক্যামেরাতে কেরিয়ার হিসেবে গড়ে তুলতে যাচ্ছেন, তারা গোডক্সের TT600 নামের একটা ফ্ল্যাশ আছে। এটা পপুলার মানে সবচেয়ে কম দাম গোডক্স লাইন আপের এবং সবচেয়ে মোস্ট পপুলার এবং খুব ভালো সার্ভিস দেয়, এই ফ্ল্যাশটি কিনতে পারেন। আর এই ফ্ল্যাশটির মূল বিশেষত্ব হচ্ছে এটা আপনার হচ্ছে 24 থেকে 200 mm পর্যন্ত জুম হইতে পারে, মানে লাইটটা জুম করতে পারবে। আর এটাতে আপনার পেয়ে যেমন ওয়েলেস সিস্টেম, গ্রুপিং সিস্টেম মানে 32টা গ্রুপ আছে এটাতে, চ্যানেল আছে 32টা, আর হচ্ছে এটাতে হাই স্পিড সিঙ্কটা আছে, যেটা এই ইয়াংনু ব্র্যান্ডের Mark IV নয়, এটা হাই স্পিড সিঙ্কস মানে ডে লাইটে আপনি 250-এর উপর শাটার স্পিড দিয়েও এটা দিয়ে ছবি উঠাইতে পারবেন, সে হাই স্পিড সিঙ্কটা আছে। আর এই এই ফ্ল্যাশটি চালাইতেও আপনার 4টা রিচার্জেবল ব্যাটারি লাগে, দেখতেই পাচ্ছেন। আর এই ফ্ল্যাশের সাইড স্ক্রিনে ছবি দেওয়া থাকবে, আপনারা ওয়েন ইয়াংনুর ওয়েন যেটা আছে 460 Mark IV সেটাও কিনতে পারেন, যদি একটু বাজেট বাড়ান তাহলে এটা কিনতে পারেন। এটা TT600 আমি রিকমেন্ড করবো, যারা নতুন তারা অবশ্যই TT600 ফ্ল্যাশটি কিনবেন। আর এই ফ্ল্যাশটি কিনলে কখনো আপনারা ঠকবেন না। আর এই ফ্ল্যাশটি আমি গত 3 বছর হলে ইউজ করতেছি, সার্ভিস প্রথম নতুন কেনা অবস্থায় যেমন ছিল এখনও সার্ভিসটা তেমনই দিচ্ছে। আর এই ফ্ল্যাশের মানে সবচেয়ে বিশেষত্ব আর একটা কথা হলো, এই ফ্ল্যাশটা ক্যানন, নিকন, সনি যে কোনো মাউন্টে, দেখতে পাচ্ছেন এটা হট শুডা, এটা TTL না মানে অটোতে কাজ করে না, এটা ফুললি ম্যানুয়াল। ও আর একটা কথা বলে নিই, ইয়াংনুর যে ওয়েন 460 Mark IV এবং TT600 এই দুইটাই ম্যানুয়াল ফ্ল্যাশ, মানে আপনাকে ফ্ল্যাশ লাইট নিজেকে কন্ট্রোল করতে হবে, ফ্ল্যাশ লাইট আপনি কম চান না বেশি পাওয়ার চান বা শাটার স্পিডের সঙ্গে আপনি ফ্ল্যাশ লাইটটা বাউন্স করে কত স্পিডে মারবেন সেটা ফুললি আপনার ম্যানুয়ালি করতে হবে, মানে হাতে করতে হবে যতটুকু লাগে। এটাতে আপনার লাইটের ফ্ল্যাশের যে পাওয়ারটা কম বেশি করা যায়। আর এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেখবেন, ডিসক্রিপশনে দেখতে পারবেন, একটা ভিডিও দিয়ে দিছি, লিঙ্ক দেওয়া আছে, সেটাতে আপনার এটার সেটিং সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিব। আর আই বাটনেও দেওয়া থাকবে, ইন্ডি স্ক্রিনেও দেওয়া থাকবে। আর আপনারা চাইলে কমেন্ট করে জানতে পারেন যে কী আপনার এই বিষয়ে কোনো কিছু আর কোনো কিছু যদি জানার থাকে না কি না। কিন্তু যদি নতুন বিগিনার হন তাহলে অবশ্যই আপনারা ম্যানুয়াল একটা ফ্ল্যাশ কিনবেন, এটা ইয়াংনুর হোক বা গোডক্সের হোক, তবে গোডক্স লাইন আপটা কেনা উচিত, কারণ কি গোডক্সের ইকোসিস্টেমটা এতটা ভালো যে গোডক্সের একটা ফ্ল্যাশের সঙ্গে আর একটা গোডক্স ফ্ল্যাশ সিঙ্ক করা যায়, মানে একটা গোডক্সের পণ্য কিনলে আর একটা পণ্যর সাথে সিঙ্ক করে কম্প্রোমাইজ করে আপনারা চালাইতে পারবেন। আর এরপরে ফ্ল্যাশে যাব, এরপরে আরেকটা ফ্ল্যাশে যাব যে ফ্ল্যাশটা মোটামুটি পপুলার কিন্তু একটু মিড রেঞ্জের মধ্যে, মানে অটোতেও কাজ করে মিনিলেও কাজ করে। এটা হচ্ছে গোডক্সের TT685 মানে 685, এটা নিতে পারেন। আর এটা নিকনের জন্য নিলে এন নিতে হবে, সনির জন্য নিলে এস নিতে হবে, আর ক্যানোনের জন্য সি নিতে হবে। আর এটা ফুললি ম্যানুয়ালও কাজ করে এবং মুড আছে, ধরেন TTL মুড আছে, তারপরে
এই এক্সন ট্রিগার বা এক্সন প্রো ট্রিগারের সঙ্গে সিঙ্ক করে চালাতে পারবেন, আপনারা অক্টাবক্স ইউজ করতে পারবেন, এটাও করতে পারেন, এই ফ্ল্যাশটাও নিতে পারেন। আর এই ফ্ল্যাশ সম্পর্কে আরেকটা কথা বলি, এটাতে হাই স্পিড সিঙ্ক আছে এবং এটাতে মোটামুটি ফ্ল্যাশ পাওয়ার 75 ওয়াটের মতো বের হয়, আর এটাতেও 4টা রিচার্জেবল ব্যাটারি লাগে, এই ফ্ল্যাশটাও নিতে পারেন। এটা যারা আপনারা একদম বিগিনার বা ফ্যামিলি ফটোগ্রাফি, বিশেষ করে ফ্যামিলি ফটোগ্রাফি করেন, ওয়েডিং শুরু করতে চাচ্ছেন না, ওয়েডিং শুরু করতে অবশ্যই ম্যানুয়াল দিয়ে শুরু করবেন, তাহলে আপনার অভিজ্ঞতাটা বাড়বে। টিটিএল দিয়ে কখনোই শুরু করবেন না, ম্যানুয়াল দিয়ে আপনার অভিজ্ঞতাটা বাড়বে যে কোন সিচুয়েশন কোন লাইটটা প্রয়োজন। আর টিটিএলটা আপনারা যারা ফ্যামিলি ফটোগ্রাফি করেন বা নিজের টুকটাক ইউজের জন্য কিনতে পারেন, তারা এই ফ্ল্যাশটাকে TT600 বা ওয়াইএনের যে মার্ক 4 আছে ওটা না কিনে এটা কিনতে পারেন, TT685 এটা কিনতে পারেন। এটা ম্যানুয়াল না, অটোতেও কাজ করে। সাধারণত ফ্যামিলির ফটোগ্রাফিতে আপনার অতটা সময় পাবেন না বা ক্যামেরা সম্পর্কে আপনার অতটা সময় দেওয়ারও সময় নাই, তো এটাই কিনতে পারেন ফ্যামিলি ফটোগ্রাফি করতে গেলে বা আপনার ট্যুর ফটোগ্রাফি করতে গেলে বা নিজের যে ফটোগ্রাফি করতে গেলে প্রফেশনাল কাজেও ইউজ করতে পারবেন। এরপরে যে ফ্ল্যাশটা দেখাবো এটা মোস্ট পপুলার এবং এটা সবচেয়ে বিক্রি রেট বাংলাদেশের যে যেসব দোকান থেকে আমি ফ্ল্যাশ কিনি তাদের কাছে আমি শুনেছি সবচেয়ে বেশি বিক্রি হয়, সেটা হচ্ছে V860 Mark II, আর এটার আপডেট নাম হচ্ছে Mark III। আপনি সাইড স্ক্রিনে দেখতে পারেন Mark III-টা আর Mark II-টা, আর এটা TTL কাজ করে, হাই স্পিড সিঙ্ক কাজ করে, আর এটার জন্য আপনার রিচার্জেবল ব্যাটারি আছে, এরকম একটা ব্যাটারি আছে। এটা হচ্ছে 2200 mAh এবং 22 ওয়াটের একটা লাইলন ব্যাটারি, এটাতে 11 ভোল্ট, এটার চার্জার আপনি দেখতে পাচ্ছেন, এই চার্জার দিয়ে এটাতে চার্জ করতে হয়, এটাতে ফুল চার্জ আপনি 600টা ফুল পাওয়ারে 600টা ছবি তুলতে পারবেন। মোটামুটি যারা ইভেন্ট করেন বিয়েতে যে রিচার্জেবল এই পেন্সিল ব্যাটারিগুলো চার্জ দেওয়ার সময় অনেক সময় প্রয়োজন, তারা রিচার্জেবল পেন্সিল ব্যাটারি না কেনে যারা ইভেন্ট করেন, মোটামুটি ওই ইভেন্টের একটা চাপ থেকে থাকে, তারা এই ফ্ল্যাশটা নিতে পারেন, V860 Mark III-টা নিতে পারেন। এখন আপডেটটা আসছে এটা নিতে পারেন, বা আমি এটা একটু আগে নিছি V860-II, এটা সিএন মানে সিতে ক্যানন, এনতে নিকন, এসতে সনি, মানে যেটা নেবেন সেটা আপনার দোকানদারকে বলবেন বা যে শপ ওনার সেখানে বলবেন, আপনি সেটা অর্ডার করে নিতে পারেন। আর এটার একটা জিনিস দেখাই, এটাতে TTL-ও কাজ করে, এটা ফুললি TTL-ও কাজ করবে, আবার এটার মোড আছে, আপনি কোন মোডে চালাবেন, ম্যানুয়াল মোডে চালাতে পারবেন, TTL-কে মাল্টি মোডে চালাতে পারবেন, আর এটাতে ওয়্যারলেস মোডতেও আপনি চালাইতে পারবেন, মানে ট্রিগার দিয়ে চালাবেন। আর এটা ট্রিগারে কীভাবে কনফিগার করে সেটা আই বাটনে দেওয়া আছে, আমি একটা ভিডিও করেছি, আপনি এসব ফ্ল্যাশ ট্রিগারে কীভাবে ট্রিগারের সঙ্গে কীভাবে সিঙ্ক করতে পারবেন বা ট্রিগার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটু A2Z ধারণা পেয়ে যাবেন আই বাটনের যে ভিডিওটা দেওয়া আছে এটা দেখলে। আর আমি রিকমেন্ড করবো অবশ্যই যারা TT600 এই ফ্ল্যাশটি যারা কম বাজেট তারা এটা মোটামুটি ইভেন্ট করেন তারা এটা কিনবেন, আর যাদের একদম খুব বেশি বাজেট মানে বাজেট একটু বেশি তারা এটা কিনতে পারেন। আর এর চেয়েও একটা ভালো এখন নামছে সেটা হচ্ছে গোডক্স ভিঅন, সেটার মাউন্টটা মানে মুখটা একটু গোল রাউন্ড শেপের, আর এটা ম্যাগনেটিক রাউন্ড, এটাতে আপনি হানিকম গ্রিড তারপর ডিফিউজার সব কিছু ম্যাগনেটিকভাবে লাগাইতে পারবেন, সাইড স্ক্রিনে দেওয়া থাকবে, এটাতে আপনি গুগল করে দেখতে পারেন, এটা কিনতে পারেন। এটার রেঞ্জ 15,000 টাকা, আর এটার V860-র এটার রেঞ্জ এখন 13,000 টাকা, আর যেটা নতুন নামছে Mark III সেটার দাম 13,500। এটার V860-র ক্যানন নেন নিকন নেন খুব বেশি দাম 100-200 টাকা কম বেশি হতে পারে, কিন্তু 12,500 থেকে 13,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। আর যেটা Mark III নামছে সেটা 14,000-13,000 এইরকম রেঞ্জে হবে, আপনি গুগল করে দেখতে পারেন বা দাম তো ওঠানামা করে। আর যারা পেন্সিল ব্যাটারি ফ্ল্যাশ কিনবেন তাদের একটা রিকমেন্ড করব, অবশ্যই অ্যানালগ প্রো বা সনি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো ইউজ করবেন, এই ব্যাটারিগুলো মোস্ট পাওয়ারফুল, আর এটা এই ব্যাটারিগুলোর লংজিভিটি বা লাইফ টাইম অনেক বেশি, মানে ফুল চার্জ করে আপনারা যদি 1-2 বছর পরে ইউজ করেন তাহলে দেখতে পারবেন এর 80% ব্যাটারি মানে পাওয়ার আছেই, মানে প্রায় এটা টাকা ওসুল। এটা 1500 টাকা অ্যানালগ প্রোটা নেবে, আর সনিটা চার্জার সহ এটা 1600 টাকা নেবে। মোটামুটি অ্যানালগ প্রোটা ব্ল্যাক একটা আছে, হোয়াইট একটা আছে, দুইটার পারফরমেন্সে মোটামুটি অনেক ভালো, আপনারা দুইটাই কিনতে পারেন। তো বন্ধুরা যারা ইভেন্ট করেন তারা অবশ্যই TT600-টা প্রেফার করবো, মানে এটা মোস্ট পপুলার এবং সবচেয়ে কম দামের, এটা হয়তোবা আপনার ইভেন্ট করলে একটা ফ্ল্যাশ দিয়ে হয় না, এটা 2-3টা ফ্ল্যাশ কিনে নেবেন, বা এক্সন ট্রিগার বা X-On-II যে ট্রিগারটা নাম সাইড স্ক্রিনে আছে এই ট্রিগারটা নিতে পারেন। আর যদি একটু বাজেট বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই সিরিজ লিথিয়াম ব্যাটারিগুলোর ফ্ল্যাশগুলো নেবেন, এটার ফ্ল্যাশ পাওয়ারও বেশি এবং এটা খুব দ্রুত রিসাইকেল হতে পারে, মানে প্রায় 1.5 সেকেন্ডের মধ্যে রিসাইকেল ফুল পাওয়ার হয়ে যায়, আবার ফ্ল্যাশ মারতে পারবেন, এটা একটু সময় নেয়, যখন আপনি ফুল চার্জ দিয়ে চার্জ একটু কমে থাকবে তখন ফ্ল্যাশ পাওয়ারটা রিসাইকেল হতে টাইম নেবেন, এটা রিসাইকেল এই টাইমটা একটু টাইম নেবে লিথিয়াম ব্যাটারি হইলে। তো বন্ধুরা আপনারা হয়তো বা ফ্ল্যাশ সম্পর্কে একটু ধারণা হয়ে গেছেন, আর আপনারা যে কাজের জন্য নেবেন
সে কাজে অনুযায়ী এই ফ্ল্যাশগুলো কিনতে পারেন। এছাড়া আরও একটু হায়ার এন্ডেড ভালো ফ্ল্যাশ আছে, যেমন সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন AD200 Pro, AD100 Pro, তারপর AD600BM, এটা আছে একদম প্রফেশনাল লেভেলে। যারা স্টুডিও টাইপে, বিশেষ করে স্টুডিওতে যারা ফটোগ্রাফি করেন, ইনডোরে ফটোগ্রাফি করেন, তারা AD600 মানে 600 ওয়াট, AD300, AD400 এগুলো গোডক্সের এডে নিতে পারেন। আর আমি বলবো অবশ্যই গোডক্সের পণ্য কিনবেন, কারণ কি গোডক্সের পণ্য অত্যন্ত দীর্ঘস্থায়ী। আমি গত 3-4 বছর ধরে ফটোগ্রাফির মধ্যে আছি এবং আমাকে পারফরমেন্স নতুন কিনলেও যেমন দেয় এবং পুরাতন হয়ে গেলেও পারফরমেন্সটা তেমনই দিয়ে দেয়। আর এদের ইকোসিস্টেমটা অত্যন্ত ভালো, মানে একটা কিনলে আরেকটার সাথে কাজে লাগাইতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর লাইক করতে ভুলবেন না, আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।